দুর্ধর্ষভাবে আজ এই মুহূর্তে শেষ হলো টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ, বাংলাদেশ বনাম নেদারল্যান্ড এবং ইংল্যান্ড বনাম ওমান। আজ প্রথম ম্যাচে বাংলাদেশ টিম নেদারল্যান্ডকে ইতিহাস গড়ে 25 রানের ব্যবধানে হারিয়ে দেওয়ায় এবং পরের ম্যাচে আজ ইংল্যান্ড টিম টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ওমানকে সবথেকে সর্বনিম্ন স্কোরে বোল্ট আউট করে 8 উইকেটের বিনিময়ে ম্যাচটি জেতায়। টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর পয়েন্ট টেবিলসে যেমন বিশাল বড় সব পরিবর্তন ঘটল, ঠিক তেমনই এই দুটি ম্যাচের পর প্রায় নিশ্চিত হয়ে গেল কোন আটটা টিম এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর সুপার 8 রাউন্ডে খেলবে এবং শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো কোন 12টি টিম এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে। তাই বর্তমান পয়েন্ট টেবিলস এবং টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর সুপার 8 রাউন্ডে কোন আটটা টিম খেলবে তা সম্পর্কিত সমস্ত ডিটেলস জানতে অবশ্যই দেখো পুরো ভিডিও। টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ তোমার প্রিয় দলকে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও লাইক এবং এইভাবে আরও বিশ্বকাপ এবং ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো প্রথমে বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচের কথা বললে, এদিন নেদারল্যান্ড টিম প্রথমে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে বাধ্য করে আর বাংলাদেশ সেই অনুযায়ী 20 ওভার পর্যন্ত খেলে 5 উইকেট হারিয়ে 159 রান ঠকে দেয়। অবশ্য এদিন বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন শান্ত এবং লিটন দাস দুজনেই ফ্লপ হলে কী হবে? এতদিন ধরে যেখানে বাংলাদেশের লেজেন্ড প্লেয়ার শাকিবুল হাসান পুরোপুরিভাবে ফ্লপ যাচ্ছিল ব্যাটিং বোলিংয়ে, সেখানে এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু তিনি একা হাতেই জ্বলে উঠে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারে পুরস্কৃত হয়ে বাংলাদেশকে একা হাতেই ম্যাচ জিতিয়ে দেয়। হ্যাঁ বন্ধু, তিনি প্রথমে ব্যাট করতে গিয়ে তানজিন হাসানকে সাথে নিয়ে 48 রানের পার্টনারশিপ গড়ে এবং পরে হৃদয়কে সাথে নিয়ে 8 রানের ছোট পার্টনারশিপ এবং পরবর্তীকালে মোহাম্মদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে 41 রানের পার্টনারশিপ এবং অন্তিম লগ্নে জাকার আলীকে সাথে নিয়ে 29 রানের একটা পার্টনারশিপ গড়ে নিজে এই ম্যাচে শেষ পর্যন্ত টিকে থেকে নট আউট থেকে একটা 46 বলে দুর্দান্ত নটি চারের সুবাদে 64 রানের ইনিংস খেলে বাংলাদেশকে একা হাতেই 159 রানে পৌঁছে দেয়। আর সেই রানকে তাড়া করতে নেমে নেদারল্যান্ড টিম এদিন শুরুতে দুর্দান্তভাবে খেললে কী হবে, পরবর্তীকালে কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই বাংলাদেশের দুই বোলার রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ বিধ্বংসীভাবে বোলিং করতে থাকে এবং তারই বিনিময়ে নেদারল্যান্ড টিম ব্যাক টু ব্যাকভাবে উইকেট হারাতে শুরু করে। বিশেষ করে যখন নেদারল্যান্ডের হয়ে ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস এবং সিব্রান্ড ইংলিব্রাট কিছুটা ধরে খেলার চেষ্টা করলে কী হয়, তারা যখন আউট হয়ে যায় নেদারল্যান্ডের কোনো ব্যাটসম্যানই উইকেটে টিকতেই পারেনি বাংলাদেশের বোলিংয়ের সামনে। আর এই কারণের জন্যই যেখানে মনে হচ্ছিল নেদারল্যান্ড টিম এই ম্যাচটিকে জিতবে, সেখানে তারা ম্যাচটিকে 25 রানের বিনিময়ে হেরে বসে আর যার ফলে বাংলাদেশ টিম সুপার 8 রাউন্ডের একেবারে ধারে কাছে চলে যায় এবং শাকিবুল হাসান এই ম্যাচে একটা দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে গোটা বিশ্বের প্রথম প্লেয়ার হয়ে যান যিনি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ব্যাট হাতে 2500 রান করার পাশাপাশি 100+ উইকেট নেওয়ার একটা ঐতিহাসিক রেকর্ড তৈরি করেন। আর এই ম্যাচটি বাংলাদেশ টিম জয়লাভ করায় গ্রুপ ডি থেকে তো অলরেডি প্রথম টিম হিসেবে সাউথ আফ্রিকা এই বিশ্বকাপে 3টি ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথম টিম হিসেবে কোয়ালিফাই হয়ে গেছিলই। আর দ্বিতীয় টিম হিসেবে কিন্তু বাংলাদেশ টিমই 100% ভাবে যাচ্ছে, কেন তারাও কিন্তু এই বিশ্বকাপে 3টি ম্যাচ খেলে 2টিতে জিতে 4 পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলসে 2 নম্বরে রয়েছে এবং তাদের যে অন্তিম ম্যাচটা রয়েছে নেপালের বিরুদ্ধে সেই ম্যাচটা তো তারা 100% ভাবে জিতবেই। আর যদি তারা নাও জেতে তাহলেও কিন্তু তারা 100% ভাবে সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই হয়ে যাবে, কেননা বর্তমানে শ্রীলঙ্কা নেপাল তো এলিমিনেট হয়ে গেছেই আর নেদারল্যান্ড টিম তখনই যেতে পারবে যদি বাংলাদেশ টিম নেপালের কাছে হেরে যায় এবং নেদারল্যান্ডের যে অন্তিম ম্যাচটা রয়েছে শ্রীলঙ্কার কাছে সেই ম্যাচটা যে যদি নেদারল্যান্ড টিম বড় ব্যবধানে জিততে পারে। তো এটা ছিল প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ম্যাচ যেটা খেলা হচ্ছিল ওমান এবং ইংল্যান্ডের মধ্যে এবং যে ম্যাচেও ইংল্যান্ড টিমকে এই বিশ্বকাপে টিকে থাকতে গেলে সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই করতে গেলে এই ম্যাচটাকে বড় ব্যবধানে জিততে হতো, সেখানেও কিন্তু ইংল্যান্ড টিম ইতিহাস গড়ে ওমানকে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর অর্থাৎ 47 রানে প্রথমে বল করতে নেমে মাত্র 13 ওভার 2 বলে অল আউট করে ম্যাচটিকে তারা 3 ওভারেই 8 উইকেটের বিনিময়ে জিতে নিয়ে ইতিহাস তৈরি করে এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর সুপার 8 রাউন্ডে প্রায় ভাবে নিজেদেরকে কোয়ালিফাই করে ফেলে। হ্যাঁ বস, এদিন প্রথমে ওমান টিম ইংল্যান্ডের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে মাত্র 13 ওভার 2 বলেই 47 রানের অল আউট হয়ে পড়ে, যেটা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তথা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর, যেখানে এদিন ওমানের হয়ে শুধুমাত্র শোয়েব খান ছাড়া কোনো ব্যাটসম্যানই ডবল ডিজিটে রানই খাড়া করতে পারে, যেখানে ইংল্যান্ডের হয়ে আদিল রাশিদ একাই 4 উইকেট, মার্কুট 3 উইকেট এবং জোফরা আর্চার 3 উইকেট নেন। আর এই রানকে তাড়া করতে নেমে ইংল্যান্ড টিম 3 ওভারে এই ম্যাচটিকে জিতে নিয়ে 8 উইকেটের বিনিময়ে ওমানকে হারিয়ে দেয়, আর যার ফলে এই গ্রুপ বি থেকে তো অস্ট্রেলিয়া টিম প্রথম টিম হিসেবে 3টি ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই হয়ে গেছিলই। তার পাশাপাশি দ্বিতীয় টিম হিসেবে কিন্তু বর্তমানে ইংল্যান্ড টিম এই ম্যাচটিকে জেতার ফলে স্কটল্যান্ডকে পিছনে ফেলে দ্বিতীয় টিম হিসেবে কিন্তু এই গ্রুপ বি থেকে 100% ভাবে কোয়ালিফাই করতে যাচ্ছে, কেননা বর্তমানে স্কটল্যান্ড এই পয়েন্ট টেবিলসে 2 নম্বরে থাকলে কী হবে, তাদের পয়েন্ট ইংল্যান্ডের থেকে বেশি অর্থাৎ 3 ম্যাচ খেলে 5 পয়েন্ট থাকলে কী হবে,
ইংল্যান্ড কিন্তু এই ম্যাচে বিরাট ব্যবধানে ম্যাচটিকে জিতায়। তারা শুধু তিন ম্যাচ খেলে একটিতে জিতে তিন পয়েন্ট পায়নি, তারা সবথেকে বেশি নেট রান রেট অর্থাৎ +3.081 নেট রান রেট পেয়ে যায়। তাই তাদের নেট রান রেট এখন স্কটল্যান্ডের থেকে বেশি হয়ে যাওয়ায় তারা যদি তাদের অন্তিম যে ম্যাচটা রয়েছে নামিবিয়ার বিরুদ্ধে সেই ম্যাচটা যদি জিতে যায় তাহলে সে 100% ভাবে দ্বিতীয় টিম হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে সঙ্গে কোয়ালিফাই হয়ে যাবে এই গ্রুপ বি থেকে। আর স্কটল্যান্ড এই কারণের জন্যই যেতে পারবে না, কারণ স্কটল্যান্ডের অন্তিম ম্যাচটা রয়েছে অস্ট্রেলিয়ার মতো বিরাট টিমের সামনে। আর সেই ম্যাচে যদি স্কটল্যান্ড টিম ইতিহাস গড়ে অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে ইংল্যান্ড এলিমিনেট হয়ে যাবে, স্কটল্যান্ডই কোয়ালিফাই হয়ে যাবে, কিন্তু যার সম্ভাবনা মাত্র 0.1%। আর গ্রুপ এ থেকে তো ভারতীয় টিম এই বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ভাবে তিনটি ম্যাচ খেলে তিনটিতে জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথম টিম হিসেবে গ্রুপ এ থেকে কোয়ালিফাই হয়ে গেছিলই। আর দ্বিতীয় টিম হিসেবে কিন্তু আমেরিকা যাচ্ছে, কেননা আমেরিকার মতো টিম যেভাবে দুর্ধর্ষ ফর্মে আছে এবং যেখানে তাদের অন্তিম ম্যাচটা রয়েছে আয়ারল্যান্ডের মতো টিমের সামনে, সেই ম্যাচটা যদি আমেরিকা জিতে যায় তাহলে 100% ভাবে দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই করে যাবে এবং পাকিস্তান কানাডা আয়ারল্যান্ডের মতো টিম এলিমিনেট হয়ে যাবে। আর পাকিস্তান টিম তখনই কোয়ালিফাই করতে পারবে যদি পাকিস্তানের যে অন্তিম ম্যাচটা রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে যদি পাকিস্তান আয়ারল্যান্ডকে বিরাট বড় ব্যবধানে হারাতে পারে এবং আমেরিকা যদি তার অন্তিম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যায় তখনই কিন্তু পাকিস্তান টিম কোয়ালিফাই করতে পারবে, কিন্তু যার সম্ভাবনা খুবই কম, কেননা একে তো ফ্লোরিডার বুকে যে সমস্ত ম্যাচগুলো খেলা হবে সেই ম্যাচগুলো বৃষ্টির জন্য যদি ওয়াশ আউট হয়ে যায় যার সম্ভাবনাটা এখন খুব বেশি, সেক্ষেত্রে তো আমেরিকা এবং ভারতীয় টিম এই গ্রুপ বি থেকে 100% ভাবে কোয়ালিফাই করছেই। এছাড়া গ্রুপ সি থেকে তো ওয়েস্ট ইন্ডিজ ব্যাক টু ব্যাকভাবে এই বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে তিনটিতে জিতে গতকাল বিশেষ করে নিউজিল্যান্ডকে হারিয়ে 6 পয়েন্ট নিয়ে প্রথম টিম হিসেবে কোয়ালিফাই হয়ে গেছিলই। আর দ্বিতীয় টিম হিসেবে কিন্তু এবার 100%ভাবে আফগানিস্তান টিমই যাচ্ছে, কেননা নিউজিল্যান্ড টিম এই বিশ্বকাপে এখনও জয়ের মুখই দেখেনি, দু ম্যাচ খেলে দু ম্যাচ হেরে। আর আফগানিস্তান টিম যার পরবর্তী দুটো ম্যাচ রয়েছে পাপুয়া নিউ গিনি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেই ম্যাচের মধ্যে যদি মাত্র একটা ম্যাচ জিতে যায় তাহলে আফগানিস্তান টিম দ্বিতীয় টিম হিসেবে এই গ্রুপ সি থেকে কোয়ালিফাই করে যাবে এবং নিউজিল্যান্ডের মতো চ্যাম্পিয়ন টিম এই প্রথমবার গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেবে।